আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। বেলগাছি বিকল্প কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বাহারুল খান, প্রভাষক গণিত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সরল রেখা অংশ প্রথম অংশ করব। আজকে তিন নম্বর ক্লাস। আসো প্রিয় শিক্ষার্থী, তৃতীয় ক্লাসে আমরা শিখব এ ধরনের গণিত। প্রথম ক্লাস যারা দেখতে পারো নাই, আমাদের পেজে গিয়া, বিকল্প কলেজের পেজে গিয়া তুমি অবশ্যই প্রথম দুটো ক্লাস দেখার পরে এই ক্লাসটা শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আসো এই ধরনের ম্যাথ কিভাবে সমাধান করা হয়। একটি বৃত্তের কেন্দ্র এই বিন্দুটা এবং ব্যাসার্ধ 10 একক, ওই ব্যাসার্ধের যে যা, ওই বৃত্তের যে যা এর মধ্যবিন্দু এত, দেখাও যে তার দৈর্ঘ্য এত। অর্থাৎ আমি চিত্রের মাধ্যমে সমস্যাটা আগে উপস্থাপন করছি। মনে করো এইটা হলো একটা বৃত্ত, আচ্ছা এর কেন্দ্র হলো এখানে, ধরো যে সেন্টার সি দিয়ে প্রকাশ করি এটা, এবং একটা জ্যা দেয়া আছে। মনে করো একটা জ্যা হলো এ বি এবং একটা ব্যাসার্ধ দেয়া আছে, এই ব্যাসার্ধ হলো 10 একক, এই যে ব্যাসার্ধটা। আর এখান থেকে এই জ্যার উপর যদি তুমি একটা লম্ব টানো, তাহলে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং বলছে এই জ্যার মধ্যবিন্দু, মনে করো এটা ডি, এই মধ্যবিন্দু 2-1, তাহলে এ বি জ্যার দৈর্ঘ্য এত, 2√10, এটা প্রমাণ করতে হবে আমার। তো প্রিয় শিক্ষার্থী, চিত্রটার মাধ্যমে সমস্যাটা দেখলে এখন কিভাবে আমরা এ বি জ্যার দৈর্ঘ্য 2√10 বের করব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা সেই বিষয়টা শুরু করি, কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এখন প্রথমেই আমরা যেটা করবে, এই প্রশ্ন অনুযায়ী চিত্রের বর্ণনা লিখব। এটা অবশ্যই তোমরা নিজেরাই লিখতে পারবা যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এ বি একটি জ্যা এবং এসি ব্যাসার্ধ 10 একক, সি থেকে এ বি এর উপর লম্ব সিডি, এ বি জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এই ভাষাটুক তুমি এই প্রশ্ন পড়ে লিখবা। এখন আসো গাণিতিক যে টার্মটা আছে সেই টার্মটা আমরা করি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে বুঝতেই পারছো এই যে এই বিষয়টা, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা যেখানে এই কোণটা হলো একটা সমকোণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে সিডি দূরত্ব বের করতে পারি। তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, এখন দেখো সেটার অ্যাপ্লাই। সিডি এর দূরত্ব ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ এই যে ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর, 2, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এই সূত্রটা অনেক নোন, তোমরা এসএসসির হায়ার ম্যাথেও এই সূত্রটা করে আসছো 11 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতিতে। এখানে আমরা সরল লেখার মধ্যে পাচ্ছি, তো দেখো কত হয়, এখানে হয় 9, এখানে হয় 3, অর্থাৎ এখানে হচ্ছে 81 প্লাস 9 90। তো প্রিয় শিক্ষার্থী, সিডির মান যদি আমরা 90 পাই, তাহলে আমরা এখন দেখি এই সমকোণী ত্রিভুজ এ সি ডি হতে আমরা লিখতে পারি এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি। তাহলে এ ডি স্কয়ার সমান আমি লিখতে পারি, এইটাকে সাইড সেন্স করে এইটা
এসির মান হলো 10 আর সিডি মান হলো 90 তার স্কয়ার, তাহলে 100 মাইনাস 90 সমান 10। অতএব ফাইনালি তুমি লিখতে পারো এডি রুটটা তুলে দিলে √10 হয়। তো প্রিয় শিক্ষার্থী আমরা এডি বের করতে পারলাম। যেহেতু ডি হলো এবি এর মধ্যবিন্দু তাহলে এবি সমান কি লেখা যায় বলো দেখি। অবশ্যই তোমরা বুঝে ফেলেছো আমরা কি লিখতে চাচ্ছি। আমরা লিখতে চাচ্ছি অতএব যা এবি এবি সমান 2AD। আচ্ছা 2AD এর মান হলো √10, অর্থাৎ প্রমাণিত হলো এবি যায় দৈর্ঘ্য 2√10 একক শর্ট। প্রিয় শিক্ষার্থী অবশ্যই গণিতটা বুঝতে পেরেছ। যদি তুমি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তোমার কি সমস্যা হচ্ছে। তো আবার একটু আমরা ব্যাক করি, রিভিশন করি, যে একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে এবং জ্যার মধ্যবিন্দু দেয়া আছে, জ্যার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বৃত্তটা থেকে আমরা সিডি দৈর্ঘ্য বের করব, পিথাগোরাসের সূত্র দিয়া এডি দৈর্ঘ্য বের করব, তারপরে এডি অর্থাৎ এবি যা হবে 2 ইন্টু এডি, এডির মান বসাই দেবো, জ্যার দৈর্ঘ্য পাওয়া যাবে। এটা হলো শর্টকাট গল্প ছিল এই ম্যাথটার। তো প্রিয় শিক্ষার্থী আসো আমরা পরের গণিতে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো এখন আমরা এই ধরনের ম্যাথ করব। বলছি একটা বিন্দু একটা বিন্দু, বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী এই ধরনের ম্যাথ, দুইটা বিন্দু স্থানাঙ্ক দেয়া থাকবে এবং তাদের অনুপাত দেয়া থাকবে, তখন তুমি কিভাবে এই ধরনের ম্যাথ সমাধান করবা? তো প্রিয় শিক্ষার্থী এই সূত্রটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, যে সূত্র দিয়ে আমরা এই ধরনের ম্যাথ সমাধান করব। মনে করো দুইটা বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এটা হলো এ x1 y1, এটা হলো বি x2 y2। তাহলে এই দুটা বিন্দুর সংযোগ রেখা, মনে করো এখানে একটা বিন্দু আছে পি, এই বিন্দুটা যে অনুপাতে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। মনে করো এই পাশে m1 এই পাশে m2, তাহলে এই দুটা বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দু যা এবি কে বিভক্ত করতেছে। তো প্রিয় শিক্ষার্থী এই সূত্রে আমরা এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক x সমান লিখব m1 প্লাস m2, m1 x2 m2 x1, কোটি হবে এরকম m1 m2 m1 y2 m2 y1, এটা হলো বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যদি এটা অন্তর্বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থী দেখো যদি এটা বহির্বিভক্ত করতো, অর্থাৎ এই বিন্দুটা পি বিন্দুটা যদি বাইরে কোথায় হতো, এইটাকে যদি আমি বহিস্থভাবে বিভক্ত করতাম, পি বিন্দুটা যদি এইখানে হতো, তখন আমরা কি করতাম, এই প্লাসের জায়গায় শুধু মাইনাস বসাই দিতাম। আমি মূলত এই সূত্রটার প্রমাণে যাচ্ছি না, জাস্ট সূত্রটার রূপটা দেখাইলাম। প্রমাণ আসলেই এখন খুব একটা বেশি তোমাদের পরীক্ষায় আসে না, তবে পরের কোনো ভিডিওয়ে আমি এটা প্রমাণ দেখাই দেবো যারা একটু তোমরা বেশি জানতে চাও। তো প্রিয় শিক্ষার্থী তো দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে এই গণিতটা করা যায়। তো প্রথমেই আমরা এই গণিতটা করার জন্য যে উপাত্তগুলো আমার দরকার, সেখানে দেখো এখানে এই দুইটা বিন্দু, অর্থাৎ এটা x1 এটা y1, এটা x2 এটা y2, এটা m1 এটা m2। তাহলে আমরা যদি সাইডে এগুলো একটু লিখি x1 x2 y1 y2 m1 m2,
এই মানগুলো কিন্তু আমার দেয়া আছে। তাহলে আমার বের করতে হবে হলো মাঝখানে যে বিন্দুটা বিভক্ত করছে। এখন মনে করো এইটা হলো রেখা, এইটা হলো এ বিন্দু ধরলাম, আর এটা হলো বি বিন্দু। তাহলে মনে করো এখানে পি বিন্দুতে এই একদিকে থ্রি আর একদিকে ফাইভ, এটা একটু বাড়াই নেই তাহলে সুন্দর দেখাবে। মনে করো এই অংশটা পাঁচ অংশে বিভক্ত, এই অংশটা তিন অংশে বিভক্ত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা তোমার বের করতে হবে। তাহলে আমি এইমাত্র যে সূত্রটা লিখলাম, ভুজ হবে, পি বিন্দুর ভুজ হবে এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান এক্স টু, এম টু এক্স ওয়ান, ওয়াই হবে এম ওয়ান এম টু, এম ওয়ান ওয়াই টু, এম টু ওয়াই ওয়ান। এই মানগুলো এখন এখান থেকে আমরা বসাই, দেখো এক্স ওয়ানের মান ওয়ান, এক্স টুর মান ফোর, ওয়াই ওয়ানের মান টু, ওয়াই টুর মান সেভেন, এম ওয়ান থ্রি, এম টু ফাইভ। তো প্রিয় শিক্ষার্থী, এই বিন্দুগুলো, এই মানগুলো এখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে দেখবা তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এম ওয়ান এখানে কত আছে আমার, থ্রি, এক্স টু কত আছে আমার, ফোর, থ্রি ইন্টু ফোর, এম টু আছে আমার কত, ফাইভ, এক্স ওয়ান আমার কত আছে, ওয়ান, আর নিচে থ্রি প্লাস ফাইভ, তাহলে কত হচ্ছে বারো, আর পাঁচ সতেরো বাই আট। ওয়াই কত হচ্ছে, ওয়াই হচ্ছে দেখো যে এম ওয়ান থ্রি, ওয়াই টু সেভেন, এম টু থ্রি, ওয়াই ওয়ান টু, ডিভাইডেড বাই থ্রি প্লাস ফাইভ, তো একুশ, আর হলো ছয়, একুশ আর ছয় কত, সাতাশ বাই আট। তাহলে পি বিন্দুর ফাইনালি যে আমরা স্থানাঙ্ক পাইলাম সেটা হলো সতেরো বাই পাঁচ, হ্যাঁ সরি, সতেরো বাই আট, আর হলো সাতাশ বাই আট। এইটাই হলো তোমার অ্যান্সার। এই ধরনের বিভক্ত বিন্দুর অ্যান্সার বের করতে হলে আমরা এই প্রসেসটা অনুসরণ করবো, এই সূত্রটা তোমরা অবশ্যই শিখে রাখবা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে দুটো সূত্র অ্যাপ্লাই শিখালাম, এই দুটো সূত্র দিয়ে দেখবা যে আরও অনেক ম্যাথ তোমার বইতে আছে, সেইগুলো চর্চা করবা। চর্চা করার পর যেগুলো তুমি পারবা না বা সমস্যা হচ্ছে সেগুলো অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানাবা, সেগুলো নিয়ে পরের ক্লাস তৈরি করবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, এবার আসছি, আল্লাহ হাফেজ।